Daddy, daddy, yes, papa. It's Tina, no, papa. Tina is no, papa. Give him a ha ha ha. What a cute. Mama, দাদু নেদাম নেদে দুটো আছে না দুটো নেদাম নেদে দুটো আছে না দুটো দুটো আর দুটো সব দুটো হ্যাঁ এই যে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো ঈশান্ত সকাল সকাল দুষ্টুমি করছে দেখতেই পেলে আর এখন যাব আমরা বাজার তো চলো বাজার থেকে ঘুরে আসি ব্যস্তময় শহরে যে যার নিজ কাজে ব্যস্ত কেউ ফুল বিক্রি করছে কেউ ফল নিয়ে বসেছে কেউ মুদিখানা দোকান খুলেছে কেউ আবার মাছ বিক্রি করবে তার অ্যারেঞ্জ করছে জল পড়ছে নিজ ছন্দে মাটিতে আর আমি ভিডিও করছি আমি শুধু বেকার না না আমি বেকার হতে যাব কেন আমারও একটা চ্যানেল আছে হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমি সেখানে রোজ ভিডিও আপলোড করি আর ভিডিও আপলোড করতে গেলেও আমার যথেষ্ট কষ্ট করতে হয় তো আমিও একটি কাজে যুক্ত আমি বেকার নই কথা বলতে বলতে আমার বাজার হয়ে গেছে এখন বাড়ি যাব দেখো কচুরি তো সকালে জলখাবার সকালে জলখাবারটা আমি সেরে নিয়ে এখন রান্নায় চলে এসেছি হলুদটা শেষ হয়ে গেছে এখন হলুদের একটা প্যাকেট নতুন নিয়ে এসেছি তো সেটা কেটে আমি কৌটোতে ঢেলে নিলাম এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি আর আলু ভাজার আলু কাটা আছে কাঁচা লঙ্কা আছে তিনটে আর পেঁয়াজটা এখন টুকরো করে কেটে নিচ্ছি আর আছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব মাছের ডিমটা বেসন দিয়ে বড়া করে আর এখানে আলু ভাজবো আর ছোলার ডাল করব ছোলার ডালটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি ছোলার ডাল করব আর পেঁয়াজটা টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজ মোটামুটি কাটা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কাটা কুচু করে কেটে নেব আর এখানে আছে মাছের ডিমটা ভালো করে চটকে নেব চটকে নিয়ে সুতোর মতো যে জিনিসগুলো থাকে তো ওগুলো ফেলে দেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কা দিলাম এখন বেসনটা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দেব দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেব তাহলে কালারটা খুব ভালো হবে
স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে। এখন কড়াইতে একটু বেশি তেল দেব, দিয়ে তার আগে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার পর তারপর আমি বড়াগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট ভালো করে। আজকের ভিডিওটি আমি খুব বেশি বড় করব না, তার কারণ হলো আমার হাজবেন্ড বাড়িতে আছে আর মোবাইল ইউজ করতে পারি না। তো তোমরা জানো আগে বলেছি আমি মোবাইলও পছন্দ করে না। যেটুকু তোমাদের সাথে পারলাম শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো এখানেই রাখছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হবো আগামীকাল। আজকের মতো টাটা।